বঙ্গবন্ধু 55 বছরের জীবন 12 বছরের বেশি কেটেছে কারাগারে জীবনের অর্ধেক কেটেছে রাষ্ট্রীয় নিপীড়নে পুরো জীবন গেছে স্বাধীনতা নির্মাণে সেই স্বপ্নের স্বাধীন বাংলাদেশে তিনি বেঁচেছিলেন মাত্র 3.5 বছর তারই ভূখণ্ডে সপরিবারে স্বজন সহ নৃশংসভাবে হত্যা করা হয় তাকে 15 আগস্ট 1975 শোকাবহ 15 আগস্টে 71 টেলিভিশনে আমরা সারাদিনই কথা বলার চেষ্টা করেছি বাংলাদেশ যে আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অসাম্প্রদায়িকতা গণতন্ত্র বাংলাদেশের এই মৌলিক আদর্শগুলোকে হত্যা করার জন্যই কি 75-এর 15 আগস্ট আজকের 71 সংযোগেও আমরা বোঝার চেষ্টা করব 75-এর বেহাত বাংলাদেশ আপনাদের সাথে আছি শাবনম আজিম এবং আজ আমাদের অতিথি হয়ে এসেছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন লেখক গবেষক আছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান শিক্ষক সমাজ গবেষক এবং আছেন আমানুল্লাহ কবির সিনিয়র সাংবাদিক সকলকে স্বাগত জানাচ্ছি 71 সংযোগে এবং দর্শক আপনারা আমাদের সাথে আছেন প্রশ্ন করতে পারেন এবং মতামত জানাতে পারেন যেখান থেকে শুরু করছিলাম আজ 15 আগস্ট এবং অনেক প্রশ্ন আজও তাড়িয়ে বেড়ায় জাতিকে 15 আগস্ট যখন জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তার পরদিন সকালেই রেডিওতে মেজর ডালিম ঘোষণা দিয়েছিলেন যে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং সামরিক আইন জারি করা হয়েছে এবং এরপরেই তিনি বলেছিলেন যে বাংলাদেশ এখন থেকে ইসলামী প্রজাতন্ত্র সেখান থেকে প্রশ্নটি রাখতে চাই যে এই বক্তব্যটিকে আসলে যথেষ্ট মাত্রায় ইঙ্গিত দেয় না যে যে রাষ্ট্র যে দেশ গঠনের জন্য 30 লাখ শহীদ প্রাণ দিয়েছিলেন রক্ত দিয়েছিলেন সেই রাষ্ট্রকে আসলে তারা কোন পথে নিয়ে যাবার জন্য এই কোন বদলে নিয়ে যাবার জন্য এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গেলেন সেটি প্রথমে যদি একটু বুঝতে চাই আমানুল্লাহ কবির আপনার কাছে এখন আমাদের মানে এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যদি খুঁজতে যান সংগ্রামের তাহলে আপনাকে 52 ভাষা আন্দোলন থেকে আসতে হবে 52 ভাষা আন্দোলন থেকে যদি আসেন তাহলে দেখবেন যে সেখানে যে এই যে ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমাদের ভিতরে একটা আত্মচেতনার শুরু হয়েছিল যেখান থেকে আমরা স্বদেশ চিন্তা ভাবনার একটা শুরু করেছিলাম সেখানে ভাষা আন্দোলনটা কীভাবে হয়েছিল ভাষা আন্দোলন তো কোনো ধর্মভিত্তিতে হয় নাই ভাষা সরি ভাষা আন্দোলনটা সম্পূর্ণভাবে অসাম্প্রদায়িক একটা ভিত্তিতে হয়েছিল সেই অসাম্প্রদায়িক ভিত্তিতে পর করেই কিন্তু তার উপর ভিত করেই কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আপনার আমাদের স্বাধীনতা সংগ্রাম বা আন্দোলনটা চলে আসে এবং তার প্রেক্ষিতে সর্বশেষ পরিণতিটা করে 71-এ আপনার যেখানে বিজয় অর্জন আমরা মানে স্বাধীনতা বিজয় অর্জন করি সুতরাং সেখানে এই যে ধর্মভিত্তিক একটা রাষ্ট্র পরিচালনা করা বা রাষ্ট্র তৈরি করা বা নির্মাণ করা সেটা কিন্তু কোনো ছিল না সেখানে যখন এই ঘোষণাটা দেওয়া হয় যে এখন থেকে ইসলাম মানে যেমন এখনও কিন্তু আপনি দেখেন সেই ইয়ের থেকে কিন্তু আমরা মুক্তি পাইনি এখনও কিন্তু আমাদের সংবিধানে ইসলাম কিন্তু রাষ্ট্রধর্ম রয়েই গেছে সেখান থেকে কিন্তু মুক্তি আমরা পাইনি যদিও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে মানে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমাদের বিজয় অর্জন করেছে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু সেটা কিন্তু হয় নাই ওই ওই যে খন্দকার মোশতাকের সময় যে ঘোষণাটা দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাইনি এর সাথে সময় এসে কিন্তু আবার দেখা গেল যে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হলো এবং আপনার এটা সংশোধনী 15 না 15 সংশোধনীতে আপনার কিন্তু অনেক কিছুই চেঞ্জ করা হলো কিন্তু দুটো ব্যাপারে কিন্তু চেঞ্জ করা হয়নি একটা হচ্ছে যে এই যে মানে ইসলাম রাষ্ট্রধর্ম আর একটা হচ্ছে আপনার মানে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই দুটোর ব্যাপারে কোনো চেঞ্জ করা হয়নি কিন্তু এটা রয়েই গেছে এখন সেই প্রেক্ষাপটটা এখন দেখা যাচ্ছে যে আজকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখব কি একটা অদ্ভুত একটা জিনিস আমার কাছে মনে হয় আমি পাকিস্তানের আমলে মোটামুটি দেখেছি একটা সময় দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান আমলে আপনার আমরা এই জঙ্গিবাদের কথা কোনো কখনো শুনিনি আমরা মৌলবাদের কথাটা এইভাবে কিন্তু যদিও পাকিস্তান ধর্মের ভিত্তিতে হয়েছিল কিন্তু পাকিস্তান আমলে কিন্তু আমরা এইরকমভাবে এই যে মৌলবাদী যে একটা উত্থান এটা কিন্তু হয় নাই তখন আমরা দেখিনি তখন আমরা এত মানুষকে কিন্তু আমরা দেখিনি যে এই যে এখন যে যে বিরাট বিরাট পায়জামা পাঞ্জাবি পরে বোরখা পরে তারপরে আপনার হিজাব পরে এইগুলো কিন্তু আমরা দেখিনি তখন তখন খুব কম লোক কিন্তু মহিলারা খুব নারীরা মানে খুব কম আপনার যে পর্দনশীল ছিল কিন্তু মানেই নয় যে সবাই বোরখা পড়তো না
এটাই দেখছি এখন অবস্থাটা হয়েছে কি দুইজন টিচার আছেন যারা ইউনিভার্সিটি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান দুইজন ইউনিভার্সিটিতে পড়ান তাদের ছাত্রীদের অবস্থা কি সব হিজাব পরে অধিকাংশ হিজাব পরে আসে সেটা আসতেই চাই এই যে এই যে বাঙালিয়ানাকে নষ্ট করে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশকে কিভাবে সাম্প্রদায়িকতার পথে ঠেলে দাও না এটা 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 হয়েছে মানে একটা তো জিনিস একটা জিনিস তো ক্লিয়ার বুঝতেই হবে এটা কিন্তু শুধু বাংলাদেশে হয় নাই এটা সমস্ত বিশ্বেই কিন্তু যে প্রভাবটা সেই বিশ্বের প্রভাবটাই কিন্তু বাংলাদেশে পড়েছে সারা বিশ্বেই কিন্তু আপনার মৌলবাদ বিশেষ করে ইসলামের ক্ষেত্রে মৌলবাদটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এই মৌলবাদেরই একটা পর্যায়ে গিয়ে কিন্তু জঙ্গিবাদ মানে শুরু হয়েছে সুতরাং এই তার একটা মানে প্রভাব বাংলাদেশে পড়ার ফলে বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে মৌলবাদের উত্থান ঘটেছে এবং জঙ্গিবাদও মানে পরবর্তী সময়ে কি আসলে অবস্থাটি তেমনই ছিল ডক্টর মুনতাসির মামুন আপনার কাছে যদি একটু বুঝতে চাই সে সময় তো জঙ্গিবাদের প্রয়োজন ছিল না পাকিস্তানবাদী যথেষ্ট ছিল এবং পরবর্তী স্বাধীন বাংলাদেশে এসে তো আসলে এগুলো থাকারই কথা ছিল না অথচ 75-এর 15ই আগস্টের যে ঘটনা তা তো আসলে এই স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের ওই প্রেতাত্মাদের করাই কাজ ধন্যবাদ প্রথমেই শ্রদ্ধা জানাই 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে এবং অন্যান্য যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আপনাদের শিরোনামটি আমার মনে হয় যথার্থ হয়েছে যে বেহাত বাংলাদেশ আমাদের জেনারেশনের কাছে সেটি আরও বেশি মনে হয় এই কারণে এবং যখন আমি পিছন ফিরে তাকাই তখন বোঝার চেষ্টা করি যে 3.5 বছরে কী অর্জন হয়েছিল এবং তারপরে আমরা কী হারালাম একটা বিষয় বলা উচিত যে ওই সময় আমরা বঙ্গবন্ধু সরকারের সমালোচনা করেছি অনেক বিষয়ে প্রতিবাদ করেছি হয়তো তারুণ্যের কারণে বা নীতিগত কারণে কিন্তু আজকে যখন আমি পিছন ফিরে তাকাচ্ছি তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের ছাত্র হিসেবে উনি 3.5 বছরে যা অর্জন করে গিয়েছিলেন যে ভিত্তিটা রচনা করে গিয়েছিলেন 75 পরে কিন্তু সেটাকে সমূলে উৎখাত করা হয়েছে যে কারণে আজকে জনাব আমানুল্লাহ কবির যে কথাগুলি বললেন সেগুলি কিন্তু সৃষ্টি হয়েছে অর্থাৎ এই বাংলাদেশটি বিহাত হয়ে গেছে এখন আমরা কী অর্জন করেছিলাম অনেক কিছুর কথা আমি বলার দরকার নেই আমি তিনটা বিষয় বলি একটা হচ্ছে যে একটা সংবিধান আমার মনে হয় 9 মাসে এত ভালো সংবিধান আর কোথাও এরকমভাবে লিখিত দেওয়া হয়নি এবং ওই সংবিধানকে তখন বলা হতো যে সবচেয়ে আধুনিক সংবিধান এটা সলিমুল্লাহরা আরও ভালো বলতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য যেগুলি ছিল তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এবং এই 2টি কিন্তু তারকে সপরিবারে হত্যার পিছনে একটা বড় ভূমিকা পালন করেছে প্রথম কথা হচ্ছে সমাজতন্ত্র পুঁজিবাদী দেশগুলি সাম্রাজ্যবাদী দেশগুলি বা ইউরোপীয় দেশগুলি এরা কিন্তু এবং ইসলামী দেশগুলি তারা সমাজতন্ত্রকে মানতে রাজি হয়নি এটাকে তারা ধর্মহীনতার কী বলে যেন সমর্থক মনে করত এবং দ্বিতীয়ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা কারোই পছন্দ করার কথা না বিশেষ করে পাকিস্তান থেকে শুরু করে ইসলামী রাষ্ট্র কারোই ধর্মনিরপেক্ষতা পছন্দ করার কথা নয় এবং ধর্মনিরপেক্ষতা যাতে অটুট থাকে সেই কারণের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি জানি না যে আধুনিক ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক সংবিধান রচনা করে এই ধরনের ক্লজ যেটাকে বলে ধারা সংবিধানে মানে অন্তর্গত করেছিলেন এটা কিন্তু খুব ইউনিক সেদিক থেকে খুব আধুনিক ব্যাপার ছিল আজকে পিছন ফিরে তাকালে দেখবেন যে 3.5 বছরে কি কোনো সাম্প্রদায়িক হাঙ্গামা হয়েছিল আমাদের জাতীয়তা কি বিভক্ত হয়েছিল আমরা অনেক কিছু হতে পারে আপনারা সমালোচনা করতে পারি কিন্তু এই যে মূল মৌলিক বিষয়গুলি মৌলবাদের কি উত্থান হয়েছিল হয়তো মৌলবাদের কথাটা উনি যেটা বললেন যে এখন প্রভাব বেড়েছে 46 বছর তো কম কথা নয় কিন্তু এই বিষয়গুলি আমরা সম্মুখীন হইনি অন্যান্য অনেক বিষয়ের সম্মুখীন হয়তো হয়েছে এই সংবিধানের পরে যেটা হচ্ছে সিভিল কর্তৃত্ব এটিও তাকে হত্যার একটি বড় কারণ এই সিভিল কর্তৃত্ব বঙ্গবন্ধু সারা জীবন নিরস্ত্র মানুষ সশস্ত্র বিরুদ্ধে নিরস্ত্র মানুষের অধিকার রক্ষার জন্য আধিপত্য বিস্তারের জন্য তিনি লড়াই করেছিলেন সেই নিরস্ত্র মানুষের ক্ষমতার কেন্দ্রে কিন্তু নিরাপত্তা বাহিনী বা সামরিক শক্তি কিন্তু ছিল না কারণ তিনি আজীবন সামরিক শক্তির বিরুদ্ধে যুক্ত হয়ে এসেছিলেন এবং এই সশস্ত্র বা বিরুদ্ধে নিরস্ত্র কর্তৃত্বটা
যে আমলাতন্ত্র তিনি অটুট রেখেছিলেন, যে সেনাবাহিনীর স্ট্রাকচার তিনি পাকিস্তানি কায়দায় রেখে দিয়েছিলেন, সেটি কিন্তু তার বিরুদ্ধে চলে যায়। মুক্তিযুদ্ধের সময় যখন সেনাবাহিনীর এরা যুদ্ধ করে, আজকে দেখবেন তাদের জীবনীগুলি পড়লে, এবং আমি একটা তাদের গবেষণা করেছিলাম বাংলাদেশি জেনারেলদের মন, সেখানে তাদের বই নিয়ে আমি দেখেছি যে তাদের যুদ্ধে অনেকে স্বেচ্ছায় গেছেন, অনেকে বাধ্য হয়ে গেছে, সেটা আমি বাদ দিই, তারা যুদ্ধ করেছেন। কিন্তু কাকুল সিন্ড্রোম যেটাকে বলি, এই কাকুল এত ভালোভাবে তাদেরকে প্রশিক্ষিত করেছিল, ওই মানসিক আধিপত্য থেকে তারা মুক্তি পাননি, যে কারণে তারা যখন বলেছে, তারা গেলেন, আমাদের অভিজ্ঞ সেনাদের অভাব ছিল, সেই জন্য সমস্ত পদগুলি, কিন্তু কমান্ডার পদগুলি তারাই পেলেন। এবং তাদের মধ্যে এই বিষয়টি তখন মাথাচাড়া দিয়ে উঠল যে আমরা যুদ্ধ করছি, আমরার সঙ্গে কিন্তু জনগণ যুক্ত নয়, আমরা যুদ্ধ করছি। এবং তারা কিন্তু সিভিল কর্তৃত্ব মানতে চায়নি, প্রথম দিকের ইতিহাস পড়ে দেখবেন বাংলাদেশ সরকারের, পরে নানা কারণে তাদের বাধ্য হয়েছে মানতে, সেটা হতে পারে অভ্যন্তরীণ চাপ, ভারতের চাপ, নানা কারণে তাদের সিভিল কর্তৃত্ব মানতে হয়েছে, কিন্তু সেটা তারা কখনো মানতে চায়নি। এবং বেলাল মোহাম্মদ এবং আরও অনেকের আত্মজীবনীতে আমি পড়েছি, তারা শেষ পর্যায়ে আলাপ করছিলেন, যুদ্ধ হলো, আমরা জিতলাম, দেন হোয়াট, তারপরে কী হবে, দেশ চালাবে কারা, কারণ আমরাই তো যুদ্ধ করেছি। যেমন জিয়াউদ্দিন একটা কথা বলেছেন, যখন তাকে বরখাস্ত করা হয়, যখন তারা উপদল করছেন সেনাবাহিনীতে, যে আমরা মুজিবকে ছাড়া যুদ্ধ করেছি, দরকার হলে আমরা আবার মুজিবকে ছাড়া এগিয়ে যাব। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা তো মুজিবকে ছাড়া যুদ্ধ করিনি, আমরা শেখ মুজিবের নামে যুদ্ধ করেছি। তো সুতরাং এই যে এই মনোভঙ্গিটা কিন্তু পাকিস্তানের মনোভঙ্গি। সুতরাং স্বাধীনতার পরপর যখন নাকি কর্তৃত্বটা, সিভিল কর্তৃত্ব আসতে লাগলো, তখন কিন্তু আমলাতন্ত্রের, বেসরকারি আমলাতন্ত্র বলেন, সরকারি আমলাতন্ত্র বলেন, আর সামরিক বাহিনী আমলাতন্ত্র, তারা কিন্তু এটা গ্রহণ করেনি, যে কারণে প্রতিটি বিষয়ে তারা পছন্দ করেছে। এবং সেনাবাহিনীতে এই যে পাকিস্তান ফেরত দিকে না হলো, যারা পরবর্তীকালে 30 বছর ডমিনেট করেছে, তারা কিন্তু এই কাকুল নীতি থেকে মুক্ত পাননি। সেই কারণে মুক্তিযোদ্ধারাও, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারাও কিন্তু পাকিস্তানি শিক্ষিত ছিলেন, তারাও কিন্তু সেটা থেকে মুক্তি পাননি। ফলে 75-এর আপনি দেখবেন তারা কর্তৃত্ব দখল করতে চাইছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বহির্বিশ্বের কথা কি আমরা বাদ দেবো? বহির্বিশ্বে আমেরিকা, এটা তো ডিকসন পেপার্স বা কিসিঞ্জারের পেপার্স দেখলে বোঝা যায় যে তারা তো পছন্দই করেনি বাংলাদেশের কথা। তাদের সঙ্গে যদি আরব বিশ্বের কথা বলি, তারা কেউই পছন্দ করেনি, স্বীকৃতি দেয়নি। এবং যাতে বাংলাদেশ অহরহ বিপর্যয়ের সম্মুখীন হয়, সেই চেষ্টা কিন্তু তারা চেষ্টা করেছে, কারণ মুজিবকে কিন্তু তারা যে রাজনীতি ছিল তা যদি আমরা আজকে সময় পাই অবশ্যই আমি সেই জায়গাতেও যেতে চাই। তবে তার আগে যদি একটু আভ্যন্তরীণ জায়গাটি একটু বুঝে নেবার চেষ্টা করি, ডক্টর সলিমুল্লাহ খান, আপনারা 1971-এর যুদ্ধকে যদি একটা বিপ্লব ধরে নেই, তাহলে 75-এ যা ঘটেছে সেটাকে একটা প্রতিবিপ্লব বলতে হবে। এখন 71-এর এটা বিপ্লব কোন ধরনের বিপ্লব? আমাদের এই উপমহাদেশে 1947-48 অনেকগুলি দেশ স্বাধীন হয়েছে, ভারত পাকিস্তান ছাড়াও, একটু পরে শ্রীলঙ্কা, একটু পরে মিয়ানমার, তখন বার্মা বলতো, তারা সবাই ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় মহাযুদ্ধে ব্রিটিশ সিংহ দুর্বল হওয়ার ফলে, খুব সংক্ষেপে যদি বলি, এবং একটা গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তারপরেও পূর্ব এবং পশ্চিম পাঞ্জাবের দাঙ্গায় সরকারি হিসেবেই 5 লক্ষ লোক মারা গেছে, বেসরকারি হিসেবে আরও বেশি 10-12 লক্ষ লোক মারা গেছে। আমাদের বাংলাদেশেও কলকাতার দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা, বিহারের দাঙ্গা, এগুলির কথা আমরা জানি। এই জন্য ওটাকে ঠিক ওইভাবে গণবিপ্লব বলা যাবে না, যদি বা গণ আন্দোলনের ফলেই পাকিস্তান হয়েছে, কিন্তু 1971-এর ঘটনা অভূতপূর্ব, শুধু উপমহাদেশ নয়, সারা পৃথিবীতেই বলতে যায়, যেখানে একটি জনগণ সংঘবদ্ধভাবে একটা জাতি হিসেবে উঠে দাঁড়িয়েছে। জাতিকতার অর্থ অনেক ব্যাপক, যখন অনেকের সকলের বাসনা এক বাসনায় পরিণত হয়, সেটাই হচ্ছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এ বিষয়ে কোনো সংশয় তখনও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। সমস্যাটা হয়েছে 3.5 বছরের মধ্যে তাকে হত্যা করা হলো, তাই এখানে আমাদের নির্মমভাবে বিচার করতে, একটু বুঝে নিয়ে, প্রতিবিপ্লব যে বললেন যে 71 যদি বিপ্লব হয়, 75 প্রতিবিপ্লব, এটি কেন বলছেন? প্রতিবিপ্লব মানে বলে যে আমরা যখন এটা একটা আবর্তনকে একটা বিপ্লব বলে, মানে এই কথাটা চালু হয়েছে পদার্থবিজ্ঞানে, যখন কোপার্নিকাসের বই বেরিয়েছিল অন দ্য রেভলিউশন অফ দি হ্যাভেনলি বডিস, যখন একবার পৃথিবী নিজের চতুর্দিকে একবার আবর্তন করে। আমরা বলছি, আমাদের একটা পপুলার গান আছে, সকালবেলায় আমির যেজন, ফকির সন্ধ্যাবেলা, এটা হচ্ছে বিপ্লবের উদাহরণ। এখন রাষ্ট্রের নীতির দিক থেকে যদি আপনি 180 ডিগ্রি বদলে যান, সেটাকে প্রতিবিপ্লব বলা যায়। যদি উল্টা দিকে যায়, ঘড়ির কাঁটা যেদিকে যায়, যদি আমরা অগ্রগতি মনে করি, উল্টা দিকে গেলে তাকে প্রতিবিপ্লব বলবো। ঘটনাটা কী হয়েছে, দেখুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র আকারে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছি,
এখন ধরেন আমাদের সুপ্রিম কোর্টের রায় অনেক সময় বলা হচ্ছে আমাদের সংবিধান একটা মৌলিক কাঠামো আছে, কিন্তু আমাদের মৌলিক কাঠামো তো একটাই, এটা হচ্ছে প্রজাতন্ত্র, এটা জনগণের প্রজাতন্ত্র, এটা ইসলামী প্রজাতন্ত্র নয় বা এটা রাজতন্ত্র নয়, এই জন্য কোনো সংসদের ক্ষমতা নেই এটাকে আবার রাজতন্ত্র ঘোষণা করে। এই জন্য বলছি মূল কথা যদি ধরেন, বাংলাদেশ একটা গণবিপ্লবের মাধ্যমে সৃষ্ট প্রজাতন্ত্র, যেটা যুদ্ধ আকারে আমরা নয় মাস করেছি, এইটা বলছি পাকিস্তান ভারত বা বর্মা বা শ্রীলঙ্কার জন্মের সাথে তুলনীয় নয়। এমনকি দ্বিতীয় মহাযুদ্ধ অন্যান্য জায়গায় যে যুদ্ধ হয়েছে ইন্দোনেশিয়ায় বা ভিয়েতনাম অঞ্চলে, আমাদের এখানে সেরকম যুদ্ধ হয়নি, জাপানেরা শুধু আমাদের সীমান্তে এসেছিল। আমি তুলনা করতে চাই এই কারণে যে 1947 সনেই বাংলাদেশের জন্ম হওয়া উচিত ছিল, সেটা নানা কারণে ঐতিহাসিক কারণে হয়নি এবং সেটা 71 হয়েছে। তাহলে এই যে এত বড় একটা অর্জন, অর্থাৎ যেটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তারপরে সমাজতন্ত্র মানুষের আকাঙ্ক্ষা হিসেবে তখন আবির্ভূত হয়েছে, যে জন্য আমরা কতগুলো প্রশ্ন একসাথে সাজিয়েছি, রাষ্ট্রীয় মূলনীতি কী হবে, যেটা আপনি নিজেও শুরুতে ইন্ট্রোতে বলেছেন যে আমাদের লক্ষ্য ছিল সাম্য, আমাদের লক্ষ্য ছিল সামাজিক সুবিচার, আমাদের লক্ষ্য ছিল মানবিক মর্যাদা। এই কথাগুলি কি? ফরাসি বিপ্লবের সময় মানবিক মর্যাদার কথা উঠেছে, কারণ মানুষকে তখন দাস হিসেবে আচরণ করা হতো। এই যে ন্যূনতম অধিকারগুলো, এইগুলো সবগুলো যদি উল্টে যায় তাহলে এটাকে প্রতিবিপ্লব বলতে হয়। কী কী উল্টেছে? ধরুন পাকিস্তানের সাথে আমরা যে লড়াইটা করেছি সেটা ছিল একটা নীতির লড়াই, ব্যক্তির লড়াই নয়। পাকিস্তান যে ধরনের রাষ্ট্র, সেটাকে যে ইসলামী প্রজাতন্ত্র করা হচ্ছিল, পাকিস্তান প্রজাতন্ত্রই ছিল, কিন্তু তার আগে যে ধর্ম এবং ইসলামকে লাগানো হচ্ছিল আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চেয়েছি, কারণ পাকিস্তান ছিল ভারতের অবিভক্ত ভারতের হিন্দু মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, পাকিস্তানও তলে তলে একটা ধর্মনিরপেক্ষতা ছিল, সেটা জিন্না সাহেব বলেছিলেন যে এখন থেকে আমরা আর হিন্দু মুসলমান নই, কিন্তু সেটা পাকিস্তানের সামরিক শাসন বাস্তবায়ন করতে দেয়নি। সেই কারণেই বলছি বাংলাদেশ যে যুদ্ধের ভিত্তিতে স্বাধীন হয়েছে সেই যুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক শব্দের অর্থই হচ্ছে ধর্মনিরপেক্ষ, কারণ ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হতে পারে না, তাহলে তো আপনি তো ভেদাভেদ করবেন। যেমন হিন্দু মুসলমান পৃথক ভোটাভুটি পাকিস্তানের মধ্যে হতো, 1970 নির্বাচনে প্রথম অভিন্ন ভোটার লিস্টের মাধ্যমে ভোট হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইংরেজরা এটা 1909 সনে চালু করেছিল, 1919 সনে, 1935 সনে, 1946 সনে, সব এমনকি 1954 সনে নির্বাচনেও সাবেক পূর্ব বাংলায় ভোটাভুটি হয়েছিল স্বতন্ত্র লিস্টের মাধ্যমে। এই জন্য বলছি যে একটা দীর্ঘ আমাদের অর্জন আছে, তারপরে অর্জনের সাথে নতুন আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, 60-এর দশকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে দ্বন্দ্ব হলো, পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীতকে নিরুৎসাহিত করা, রেডিও টেলিভিশনে না গাওয়া, এবং তার পক্ষে বিপক্ষে বুদ্ধিজীবীদের মধ্যে ভাবাভাবি দেখা দিলেন, 18 জন বুদ্ধিজীবী একদিকে বিবৃতি দিলেন, 40 জন তার বিরুদ্ধে বিবৃতি দিলেন, আবার পরে 70 সনের আগে ওই 40 জনের অনেকেই নিজেদের ইচ্ছা বদলে বলছি কি আমরা, তারাও রবীন্দ্রসঙ্গীত গাইতে বাধ্য হলেন। আমার শোনার বেলা আমি ভালোবাসি, আপনার জন্য ভিন্ন, আমরা বলছি পৃথিবীর ইতিহাসে বিপ্লব প্রতিবিপ্লব কথাটা ব্যবহৃত হয়, এটার কর্তা কে, সে জনপ্রিয় কে অজনপ্রিয় সেটা নয়। 1971 যদি একটা বিপ্লব হয় অর্থাৎ সে যা যা অর্জন করেছে তার সবগুলোকে না করার জন্যে 1975 হয়েছে, এটা হচ্ছে এক নম্বর কথা। কিন্তু এখানে যে বিপ্লবের যারা নেতৃত্ব তাদের যে হত্যা করার অতিরিক্ত হয়েছে, একটা 10 বছর বয়স্ক শিশুকে কেন হত্যা করা হলো, তাতে বোঝা যাচ্ছে এর মধ্যে প্রতিহিংসা ছিল, শুধু বিপ্লব নয়, সবগুলো কথা তো আনতে হবে, আপনি একসাথে এক একটা কথাকে আজকে দেখবেন। আমি যে নীতির দিক থেকে দেশ যে 180 ডিগ্রি উল্টো ফিরে গেল, মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন সবগুলোকে বিসর্জন দেওয়ার জন্য যখন সে বলতে পারলো পাকিস্তান সাথে স্বীকৃতি দিল, ভুট্টো সাহেব 50,000 টন চাল পাঠাবে, তারপরে তিনি এত কোটি গজ কাপড় পাঠাবেন, এই যে উদ্ধৃতিগুলো দিলেন এবং তাকে সাথে সৌদি আরব থেকে স্বীকৃতি আনা হচ্ছে, সবকিছু ইঙ্গিত করে, ইঙ্গিত করে নীতির দিক থেকে যদি আপনি সম্পূর্ণ যখন উল্টো দিকে চলে যান সেটাকে বলা হয়। এই যে শব্দটা ব্যবহার করেছে আপনারা বেহাত, এই যে বেহাত বাংলাদেশ, আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম বেহাত বিপ্লব 1971, একটা বই আমরা বের করেছিলাম 2007 সনে, তার শিরোনাম ছিল এইটাই, এবং তার মূল বক্তব্য ছিল কি 1971 যদি একটা গণবিপ্লব হয়, এখন যদি সেটা প্রতিক্রিয়াশীলদের হাতে চলে যায় তাহলে বিপ্লবটাই ব্যাহত হয়ে গেল, এটাই স্বাভাবিক, সেটাই প্রতিবিপ্লব বলা হয়। বিরতির পর ফিরে এসে বিষয়টি আরো বুঝতে চাই এবং সাথে এই প্রশ্নও রাখতে চাই যে যখন হত্যা করা হলো বঙ্গবন্ধুকে, তারপরে এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে পুরোই সাম্প্রদায়িকতার দিকে, যে জিনিসটা বলছেন যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, সেদিকে চলার, সেই পথে চলার একরকম সূচনা ঘটে গেল কিনা তাও একটু বুঝবো। তো বিরতি থেকে ফিরে এসে দর্শক নিতেছি, বিরতি থাকুন আমাদের সাথে। We'll be right back.
একাদশ সংসদে আরো একবার আমন্ত্রণ কথা বলছিলাম বেহাত বাংলাদেশ নিয়ে 15 আগস্ট 1975 এবং তার পরবর্তী বাংলাদেশ সেখান থেকে আমানুল্লাহ কবির আপনার কাছে আসলে একটু বুঝতে চাই যেমনটি ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন যে এই আসলে প্রতিবিপ্লব ছিল কিনা বা প্রতিবিপ্লবের যে ব্যাখ্যাটি দিলেন সেখান থেকেও আপনার বিষয়টি বুঝতে চাই এবং একই সাথে সাম্প্রদায়িকতার যে যাত্রা শুরু তাই কি আসলে 75-এর 15 আগস্ট পরবর্তী সময় নয় মানে তাই কি আসলে মানে 75-এর 15 আগস্ট কি আসলে তার সূতিকাগার নয় আপনার আমরা যে মানে এই যে সেকুলারিজমের ভিত্তিতে যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল তাই না ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িকতার ভিত্তিতে এটা কিন্তু আমাদের সবাই তো আপনি দেখেন মানে এই স্বাধীনতা যুদ্ধে কিন্তু সবাই পার্টিসিপেট করে নাই এটা বৃহত্তর জনগোষ্ঠী পার্টিসিপেট করেছে কিন্তু একটা ক্ষুদ্র জনগোষ্ঠী কিন্তু পার্টিসিপেট করে নাই তারা কিন্তু রয়েই গেছে তারাই কিন্তু আপনার এই যে সাম্প্রদায়িকতার ধারাবাহক কিন্তু তারাই তারা কিন্তু রয়ে গেছিলো এইটা রয়ে গেছিলো আমি আমি যেটা মনে করি এটা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন আজকে সেই জিনিসটা কিন্তু হতো না যদি এই যে ওই সময় যদি এই যে বিচারগুলো এই যে এখন যে বিচারগুলো হলো আপনার এই যে মানবতা বিরোধী এই বিচারটা যদি আমরা মানে আগেভাগেই করে ফেলতে পারতাম যুদ্ধের স্বাধীনতার পরে পরেই তাহলে কিন্তু অনেক জিনিসই হয়তো থেমে যেত তাহলে এই যে আজকে যে ধারাটা চলে আসছে যেটা এই মৌলবাদী ধারাটা চলে আসছে এই ধারাটা হয়তো চলে আসতে পারতো না একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন এটা মানে আমার কাছে মনে হয়েছে আপনি দেখেন স্বাধীনতার পরে মানে কিছুদিন মানে আমাদের দেশে এই বামপন্থী রাজনীতিটা ছিল পরবর্তীকালে বামপন্থী রাজনীতিতে কিন্তু কোথায় যেন হাওয়া হয়ে গেল আজকে যদি বামপন্থী রাজনীতিটা যদি মানে আপনার সক্রিয় থাকতো এবং এটা যদি মানে শক্তি সঞ্চয় করে দাঁড়াতে পারতো তাহলে কিন্তু ওই যে প্রতিক্রিয়াশীল শক্তিটা এই প্রতিক্রিয়াশীল শক্তিটা কিন্তু আপনার এইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না তখন এখানে যদি এখানে প্রতিক্রিয়াশীল শক্তিটা যেভাবে তারা একত্রিত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে এটা কিন্তু বামপন্থী শক্তিরা যারা প্রগতিশীল চিন্তাভাবনা করে তারা কিন্তু এইভাবে একত্রিত হয়ে কিন্তু তাদের অবস্থানটাকে মানে ই করতে পারেনি এই সংহত করতে পারেনি যে কারণে দেখা যাচ্ছে যে মাঠটা ফাঁকা পেয়েছে আপনার কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আপনি সব আওয়ামী লীগেরই যে মানে বা বিএনপির লোকজন বা বিশেষ করে আওয়ামী লীগের কথাই বলছি তারা সবাই যে আপনার একেবারে মানে অসাম্প্রদায়িক চিন্তাভাবনা করে এটা কিন্তু আমি মনে করি না মানে এর ভিতরে বহুজন আছে যারা সাম্প্রদায়িক চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করে এটা যে বিভিন্ন ঘটনা ঘটে এই ঘটনার থেকেও প্রমাণ মিলে আর কি সেরা হয় এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আজকে প্রগতিশীল ধারাটা যদি শক্তিশালী হতো তাহলে কিন্তু এই যে আজকে যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এই সাম্প্রদায়িকতার কথা বলছি মৌলবাদের কথা বলছি এগুলোর উত্থান হতো না তাহলে একটা এই যে প্রতিবিপ্লবের কথা যেটা বলছি প্রতিবিপ্লবটা এখন এখানে কি হয়েছে এখানে কিন্তু আরও মানে ভেরি ইন্টারেস্টিং সলিমুল্লাহ খান সাহেব যেগুলো বলেছেন এগুলো ঠিকই আছে কিন্তু এর মধ্যে আপনি দেখবেন আপনার এই 75-এর পরে অনেকেই কিন্তু বঙ্গভবনে সেদিন গিয়েছে 75-এর পরে এই যে ফারুক রশিদের সঙ্গে দেখা করার জন্য অনেকেই গিয়েছে যারা যাওয়ার কথা না তারাও কিন্তু সেখানে গিয়ে দেখা করেছে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বঙ্গভবনে খাওয়া দাওয়া করেছে এই ঘটনাগুলো ঘটেছে এখানে এমন কিছু মানে এত কিছু ঘটেছে যেটা মানে ফুল অফ কন্ট্রাডিকশনস মনে হয় আর কি যদি আপনি ওইভাবে দেখতে যান তাহলে ফুল অফ কন্ট্রাডিকশনস মনে হবে তো এই জিনিসগুলো ঘটেছে কাজে আপনি যেটা বলছেন যে 75-এর পর থেকেই এই যে মানে ইয়ের যে সাম্প্রদায়িকতার সূতিকাগার এটা আসলে নয় এটা আগে ছিল এবং ঘাপটি মেরে বসেছিল একটা সুযোগ পেয়েছে সুযোগ পাওয়ার পরে তারা আবার মাথাচাড়া দিয়েছে জি ডক্টর মুনতাসির মামুন আপনার সাথে একই মানে এই বিষয়ের সাথেই প্রশ্নটি করতে চাই আসলে যে নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালির সশস্ত্র ব্যক্তির সশস্ত্র পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে দাঁড়াতে সক্ষম হয়েছিল সেই নিরস্ত্র বাঙালি কেন সেদিন জেগে উঠল না যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেটা অনেকগুলি কারণ আছে একটা হচ্ছে যেটা আমানুল্লাহ কবির বললেন ভোটের 70-এর যদি ভোট ধরি আওয়ামী লীগ 70% ভোট পেয়েছে আর একটু বেশি হয়তো 75-ই ধরলাম না হয় এখন 20% লোক তো একেবারে ডাইহার্ট পাকিস্তানি ছিল তারা ভোট দেয়নি তারা তো কিন্তু রয়ে গেছে দেশে এটা ঠিকই কিন্তু তাদেরকেও দমন করা হয়েছিল সংবিধানের মাধ্যমে আইনের মাধ্যমে তারা কিন্তু সে সময় হ্যাঁ ষড়যন্ত্র তো সবসময় হচ্ছে এখনও হচ্ছে সবসময় ছিল
করছে, কিন্তু ওইভাবে কিন্তু তারা প্রকাশ্যে এসে কোনো সুযোগ বা রাষ্ট্রীয় কোনো প্রশ্রয় পায়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা, মানুষ সাম্প্রদায়িক, মানে বিভিন্ন সম্প্রদায় জন্মগ্রহণ করে এই জন্যই তো সাম্প্রদায়িক কথাটা এসছে, কারণ এটা তো একটা সংস্কৃতির অঙ্গ। হ্যাঁ, ঠিকই আছে, আমরাও এখনও ভিতরে ভিতরে কিছুটা সাম্প্রদায়িক সপক্ষে হয়তো রয়ে গেছে, সম্পূর্ণ মুক্ত হতে পারিনি, সেটা থাকতে পারে, কিন্তু যে পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সংবিধান হয়েছিল সেখানে কিন্তু এগুলি আমরা মনে করেছিলাম মীমাংসা হয়ে গেছে। আনফর্চুনেটলি যেটা হয়েছে 75-এর পরে, এটা আমি ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে যে কথাটা উনি বলছেন যে কী হতে পারত, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তখন কী হয়েছে, তখন প্রথমেই আমাদের বুঝতে হবে যে কেন জিয়াউর রহমান মৌলিক উপাদানগুলি বাতিল করলেন। জি, ওনার তো বাতিল করার দরকার ছিল না। তাহলে মুক্তিযুদ্ধে যিনি গেছেন তাহলে উনি বিশ্বাস করেননি, অথবা যারা তখন যোগ দিয়েছেন 75-এর পরে তারা মুক্তিযুদ্ধে সেভাবে বিশ্বাস করেননি, কমিটমেন্ট ছিল না, এটা একটা ব্যাপার আছে। এবং তিনি সুযোগ করে দিয়েছিলেন, সেটা কী সুযোগ আমি বলি, মুশতাকের কথা বলা হচ্ছে, মুশতাক তো সেনাবাহিনী যা বলছে তাই করেছে, তার বিপরীতে কি কোনো কোনো পদক্ষেপ সে নিয়েছে? একটা উদাহরণ দিই, 5 তারিখে জেল হত্যার পরে, মানে তারপরে জেল হত্যার পরে তখন একটা তদন্ত কমিটি করা হয়েছিল, মুশতাক করেছিলেন যে কেন হয়েছে সেগুলি করার জন্য। এটা কিন্তু দুদিন পরেই আবার কিন্তু জিয়াউর রহমান যখন মানে আস্তে আস্তে প্রমিনেন্ট হচ্ছেন তিনি কিন্তু সেটা বাতিল করে দিয়েছিলেন। এরকম ছোটোখাটো অনেক ঘটনা ঘটেছে যেটাকে মুশতাক সামনে ছিলেন, তারপর তো একসময় চলেই গেলেন, সাইমে এলেন। একটা হিসেব দেখেন, এই হিসেবগুলির 1982 পর্যন্ত জিয়াউর রহমানের আমলে যে কজন মন্ত্রী হয়েছেন তাদের 31 জনের মধ্যে 19 জন ছিলেন পাকিস্তানপন্থী, একেবারে পিওর পাকিস্তানপন্থী। আরেকটা হচ্ছে ওই সময় সাইমের সময় যখন করা হয় জিয়াউর রহমান, যখন একটা কমিটি করা হয়, যে পূর্বের যে অন্যায় হয়েছে তার প্রতিকারার্থে কমিটি করা হয়, সেই কমিটিতে কী করা হয়, এই শফিউল আজম বা এইসব ব্যক্তিদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়। প্রতিটি বিষয়ে মানে এত অসংখ্য ঘটনা তখন ঘটেছে যে ওই যেটাকে সলিমুল্লাহ বলল যে আমরা যে অর্জনগুলি করেছিলাম সেই প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু তার বেছে বেছে কাজটি করেছে, করে এই যে সুযোগটা তৈরি করে দিলে যে পাকিস্তানিরা আসো, পাকিস্তানি আসা মানে সাম্প্রদায়িকতার ব্যাপারটি হলো। আপনি বলেন আমাকে যে বামপন্থার কথা বলে ঠিক আছে তাদের মধ্যে বিভদ, এটা বদরুদ্দিন উমর একটা খুব ভালো কথা বলেছেন, তাদের মধ্যে লেনিনের সংখ্যা বেশি হয়তো বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই সময় বঙ্গবন্ধুর আদর্শ বলেন, বঙ্গবন্ধুর ছবি বলেন, বঙ্গবন্ধুর কোনো কিছু কি প্রচার করতে দেওয়া হয়েছে? তারপরে সাপ্রেসড হয়েছে, যেটাকে বলা হয় প্রতিহিংসা প্রতি বিপ্লব দুটাকেই যখন একত্র করা হয়, নাহলে কোন দেশে আছে যে যে খুন করে তাকে পাঠিয়ে দেওয়া হয় বিদেশে? তার মানে হচ্ছে ষড়যন্ত্র ব্যাপারটা ছিল, এখন বলতে পারে যে রুখে দাঁড়ালো না কেন, যে কথাটি বলেছেন। হ্যাঁ জি, আমি আমি আসছি, আবারও একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো জি, দর্শক বলুন। হ্যালো, সালাম আলাইকুম, আমি কুমিল্লা থেকে অভিজিৎ বলছি। জি দর্শক, আমার প্রশ্নটা হচ্ছে, পঁচাত্তরে তো আমাদের দেশে অনেক বীরোত্তম বীর বিক্রম ছিল, কিন্তু আমরা কোনো সশস্ত্র প্রতিবাদ দেখতে পেলাম না, একমাত্র বিশ্বজিৎ নন্দী নামে একজন ছিল, সে সশস্ত্র প্রতিবাদ করেছিল, এই অবস্থাটা কেন হলো? জি দর্শক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম এই কথাটা যে কেন হলো, প্রথম কথা হচ্ছে এখন আমরা 46 বছর পরে এটা অনুধাবন করতে পারবো না, কিন্তু 46 বছর আগে যান একটা বিশৃঙ্খল দেশের অবস্থায় একটা পুনর্গঠন হচ্ছে। আমরা সোনার বাংলা, আমরা কিন্তু বিশ্বাস করতাম যে স্বাধীনতা হলেই কিন্তু অনেক কিছু বদলে যাবে, কিন্তু এই রিয়েলিটিটা বাস্তবতার সম্মুখীন তো আমরা কখনো হইনি, আমরা গণহত্যা দেখিনি, গণধর্ষণ দেখিনি, একটা বিধ্বস্ত দেশ দেখিনি, তাই না? আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি, আমরা 1000 বছরের প্রথম একটা বিষয় দেখলাম, আমরা দুটোকে কিন্তু ফেস করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে এবং তাকে সপরিবারে এবং তার দূরবর্তী পরিবারকে যখন খুন করে ফেলা হয় তখন কিন্তু মানুষ বিমূঢ় হয়ে যায়। আপনি যত বড় সাহসী হন, মৃত্যু এমন একটা জিনিস মানুষ খুব কম মানুষই তাকে জয় করতে পারে, মানে ঘটনার আকস্মিকতা, ঘটনার আকস্মিকতায় এবং বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে, তার সমস্ত পরিবারকে হত্যা করে ফেলেছে, তাহলে আমরা কি এই ধরনের একটা বিবরণ নাকি সেদিন নেতৃত্ব দেবার কাউকে পাওয়া যায়নি, তাও কিছু হতে পারে, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু নেতৃত্ব তো এভাবে হয় না, কারণ আপনার মনে রাখতে হবে যারা তাকে, তার পরবর্তী যারা ছিল তাদেরকেও তো হত্যা করা হয়েছিল। জি
ডক্টর সুগ্রীব, আমাকে এটা ভেবেচিন্তেই করা হয়েছিল। হ্যাঁ, যখন আমরা বিপ্লবের কথাই বলছি, আমি একটু আরো পিছনে দিকে যাই। এই যে 1971 সনের যুদ্ধ নিয়ে অনেকগুলো ইতিহাসের বই লেখা হচ্ছে এখন। ভারতীয় এক পণ্ডিত, তার নাম তরুণ বয়সী, শ্রীনাথ রাঘবন, একটা বই লিখেছেন, বইয়ের নাম 1971, এ গ্লোবাল হিস্ট্রি অফ দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ, এই নাম আছে। লক্ষ্য করার বিষয়, ক্রিয়েশন শব্দ ব্যবহার করেছে। তারপর সেখানে তিনি দশম এবং শেষ অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রেঞ্জ ভিক্টরি, আজব বিজয়। সেখানে বলছেন ভারতীয় বাহিনীর সামরিক লক্ষ্য কী ছিল। উনি বলছেন ভারতীয় বাহিনী কখনো ভাবেনি যে তারা ঢাকা দখল করতে পারবে। এটা এখনও বই বাজারে আছে, এই 2 বছর আগে বেরিয়ে 2013 বেরিয়েছে। তারা মনে করেছিলেন বাংলাদেশের একটা অংশ তারা মুক্ত করবেন এবং সেখানে তারা প্রভিশনাল গভর্নমেন্টকে প্রতিষ্ঠা করবেন তাদের, এবং বাকি অংশ পাকিস্তানিদেরকে তারা অনুরোধ করবেন তারা যেন চলে যায়। অর্থাৎ তারা আত্মসমর্পণ করবে এভাবে, এটা তারাও ভাবেনি। মুক্তিবাহিনী এমনভাবে দেশকে ঝাঁঝরা করে ফেলেছিল যে পাকিস্তানিদের পক্ষে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকবে না, এটা ভারতীয় কমান্ডো বিশ্বাস করেনি। ওই বই যদি আমাকে বিশ্বাস করতে হয়, এখন এই বিজয়ের পরে পাকিস্তানিরা বন্দী হলো এবং তারা ভারতের মাধ্যমে চলে গেল। কিন্তু পাকিস্তানিদের যে ষড়যন্ত্র, আমি এইসব জন্য বল, ষড়যন্ত্র কথাটা ব্যবহার করে আমি পছন্দ করি না। ভুট্টো সাহেবের স্বীকৃতি দেওয়ার ধরন দেখেই বোঝা যায় এটা তাদের যোগাযোগ ছিল। এবং এখন যেটা না বললেই হবে না, ভাসুরের নাম না নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করেছে, আমরা সকলে যেন 1971 যুদ্ধকে বলা হচ্ছিল, এখনও যেমন বলা হয় ঠান্ডা যুদ্ধের ভিতরে প্রক্সি যুদ্ধ, অর্থাৎ মার্কিন ব্লক এবং সোভিয়েট ব্লকের মধ্যে যুদ্ধ হচ্ছে। সোভিয়েট ব্লকে যে সমস্ত দেশ দ্বিতীয় মহাযুদ্ধের পরে পূর্ব ইউরোপে দেশগুলো সোভিয়েট ব্লকে এসেছিল, তাদের নাম ছিল কি, পিপলস ডেমোক্রেসি। অর্থাৎ ওয়েস্টার্ন ডেমোক্রেসির বিপরীতে তারা শব্দ বের করেছে পিপলস ডেমোক্রেসি। বাংলাদেশ যে প্রজাতন্ত্র হলো, আমি এটার উপর গুরুত্ব দিতে চাই, এটাকে আমরা পিপলস রিপাবলিক বলেছি। ভারত কিন্তু পিপলস রিপাবলিক নয়, সিম্পলি রিপাবলিক। কোরিয়া, দক্ষিণ কোরিয়া শুধু রিপাবলিক, উত্তর কোরিয়ার নাম পিপলস রিপাবলিক, চীনের নাম পিপলস রিপাবলিক, বাংলাদেশ এই নামটা বেছে নিল যে কারণেই হোক, তাতে বোঝা যায় তার ঝোঁকটা দেখা যায়। এখন এইটাকে না করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ চূড়ান্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতি তা একটু বুঝতে বিরতি থেকে ফিরে আসবে আপনার কাছে ফিরবো। যে দর্শক নিচ্ছে বিরতি, আবারও ফিরে এলাম একত্রে সংযোগে। কথা হচ্ছিল বৃহৎ বাংলাদেশ নিয়ে এবং ডক্টর সলিমুল্লাহ খান আপনার কাছে ছিলাম, আপনার কাছেই ফিরছি। সাথে আরেকটু প্রশ্ন জুড়ে দিচ্ছে, যেহেতু আমরা সময় খুব বেশি পাবো না, যে 75 পরবর্তী যে ধারাটি আমরা দেখছিলাম, সেখান থেকে সেই বৃহৎ বাংলাদেশ থেকে বাংলাদেশকে কি উদ্ধার করার কোনো পদ্ধতিতে আমরা আসতে পেরেছি বা আদৌ পেরেছি কিছু করতে, সেটা অনেক লম্বা কাহিনী, 2 মিনিটে বলা যাবে না। যেটা শুরু করছিলাম সেখানেই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র মানে মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এটা সুপার পাওয়ার, এটা জাস্ট আরেকটা দেশ নয়। বিশ্বব্যাংক, IMF এগুলি তার কর্তৃত্বে চলে। তখন যেমন পাকিস্তান যে ঋণ করেছিল সেগুলো বাংলাদেশকে শোধ করতে বলা, ওয়ার্ল্ড ব্যাংক সেই চাপ দিয়েছিল এবং 100 কোটি টাকা দিতে হবে, ডলার দিতে হবে, এইগুলো আছে। আমরা যেটা জানি, রেহমান সোবহান সাহেব যেটা অনেক জায়গায় পরিষ্কার করেছেন, এই যে খাদ্য সরবরাহ, সেই 1974 বাংলাদেশে দুর্ভিক্ষ পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছিল, বন্যা কেন হয়েছিল, সেই বিশ্লেষণ না করেও বলা যায় খাদ্যে ঘাটতি দেখা দিয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে হতে পারে অথবা আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য হতে পারে। তখন মার্কিন দেশ থেকে যে খাদ্য আসার কথা ছিল সেটাকে তারা অন্য পথে চালিত করেছে, এইটাও দেশের জন অসন্তোষের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছে। তখন চোরাচালানি বেড়ে গিয়েছিল, তখন সেনাবাহিনী নামাতে হয়েছিল, অনেকগুলো কাহিনী আমি বলছি। সেই 3.5 বছরের শাসনে আমরা কোনো ভুল করিনি এটা বলা বোধহয় ঠিক হবে না। বর্তমান আওয়ামী লীগের মধ্যে একটা আত্মসন্তুষ্টির ভাব দেখা যায় যে মার্কিনিরা ষড়যন্ত্রে যুক্ত ছিল, পাকিস্তানিরা যুক্ত ছিল, বাংলাদেশের সেনাবাহিনীর অংশ যুক্ত ছিল, এখানকার ডানপন্থী অনেক শক্তি, ইসলামপন্থী এরা যুক্ত ছিল, স্বাধীনতা বিরোধীরা যুক্ত ছিল, এই সবগুলি সত্য। তবু নিজেদের দায় তো এড়ানো যাবে না। দেশে যদি আমি সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হই, জনগণের কাছ থেকে যদি আমার দূরত্ব তৈরি হয়, তখন শত্রুরা তো সুযোগ নেবেই। একটা কথা আমাদের বলা উচিত যে 71 সনে যারা সাহস করে নাই বা সাহস করেও পারে নাই, পাকিস্তানি বাহিনী গণহত্যা চাপিয়ে দিয়েও এই দেশকে দাবিয়ে রাখতে পারে নাই, তাহলে 75 সনে তাদের দোসরেরা যারা অনেক দুর্বল, অনেক জনবিচ্ছিন্ন এই স্বাধীন দেশে, 3.5 বছরের মধ্যে তারা এই সাহস পেলো কেন? আরও কথা এভাবে করা যায়, তারা আঘাতটা 72 সনে করতে পারলো না, তারা 73-এ পারলো না, 74 থেকে এসে 75-এর মাঝামাঝি করতে পারলো কেন? এখানে দুই দিক থেকেই দেখতে হবে আমাদের দুর্বলতাটা কোথায়। এখন সেই প্রশ্ন থেকেই বলবো, নিশ্চয়ই দোষ স্বীকার করতে হবে, প্রশাসনের অভিজ্ঞতা ছিল না। আমি কথাটাকে এইভাবে শেষ করি, রুশ দেশে যখন বিপ্লব হলো তখন লেনিনের নেতৃত্বে তার পার্টির প্রায় সকলেই, আমি বলবো প্রায় সকলেই বলেছিল এই সময় অভ্যুত্থান করা প্রিম্যাচিওর হবে। জুলাই মাসে তারা একটা অভ্যুত্থান করেছিল, সেখানে ব্যর্থ হয়ে লেনিনকে 4 মাস লুকিয়ে থাকতে হয়েছিল খড়ের গাদার নিচে। কিন্তু যখন 25 অক্টোবরের বিপ্লব করার পরে তিনি দেখলেন, তার প্রথম ভাষণ ছিল কি, জন রেডের বইতে আছে, কমরেডস,
let us now begin the building of socialism. 8 নভেম্বর মানে 26 অক্টোবর তিনি বলেছিলেন, কিন্তু তাকেই এক বছরের মাথায় বলল কি এখন যুদ্ধ চলছে, ওয়ার কমিউনিজম করতে হলে এনইপি বা নিউ ইকোনমিক পলিসি করতে হলে, তার মানে আবার প্রাইভেট প্রপার্টি আমাকে অ্যালাউ করতে হবে। লেনিনের একটা বিখ্যাত প্রবন্ধ আছে, এটা আমি শেষ করি, নাম হচ্ছে অন ক্লাইম্বিং এ মাউন্টেন। বার্টোল ব্রেক নামক জার্মান কবি বলেন এটাই তার শ্রেষ্ঠ ও পছন্দ করার রচনা। তারেক আল সাহেব একটা বই বের করেছেন সম্প্রতি, ডিলেমাস অফ লেনিন নামে, তাতে ওই প্রবন্ধটা সংকলন করছেন। লেনিন বলছে ধরেন একজন পাহাড়ে উঠতেছে, অনেক ওঠার পর সে দেখলে এখন চূড়ায় পৌঁছতে হলে তিনি পড়ে যেতে পারেন, তাকে আবার নেমে আসতে হবে যেন বেস থেকে আবার উঠতে পারেন। সেই লেনিনকেও গুলি করা হয়েছিল, তারই একটি সংগঠন, সহযোগী সংগঠন সোশ্যালিস্ট রেভলিউশনের একটা মেয়ে, লেনিনকে যে গুলি করেন তারপরে তিনি 52 বছর বয়সে স্ট্রোকে পড়েন। আমি বলছি বাংলাদেশের ঘটনার সাথে সেটা হয়তো হুবহু তুলনীয় নয়। লেনিনকেও পশ্চাদাবসরণ করতে হয়েছিল, কারণ সমাজতন্ত্র কী করে করতে হয় সেটা তিনিও জানতেন না, ভুল করেছিলেন, তখন যুদ্ধ চলেছিল। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ রাশিয়ার মতো সাম্রাজ্য নয়, খুব ক্ষুদ্র দেশ, কিন্তু পরিস্থিতির মধ্যে একটা মিল আছে যে অনেক পশ্চাদাবসরণ করতে হয়েছে। আস্তে আস্তে সিলিং তুলে দেওয়া, পুঁজিপতিদের উপর নিয়ন্ত্রণের হার, 50 লাখ টাকা থেকে 1 কোটিতে তোলা, 1 কোটি 2 কোটি তোলা, পশ্চাদাবসরণের নজির সেদিকেও আছে এবং এদিকেও আছে, নিজের দলের ভিতরে আছে, দলের বাইরে আছে। এখন তো আমরা দেখেছি যেটা আমানুল কবির সাহেব বললেন, যারা অনেকেই সহযোগিতা করেছিল, অনেকে বলছিল কি খোন্দকার মোশতাক আমাদের বাধ্য করেছে, গান পয়েন্টে ধরে নিয়ে গেছে, গান পয়েন্টে 2 একজনকে ধরে নিয়ে যায় না তা আমি বলবো না, কিন্তু খোন্দকার মোশতাক বিদায় নেওয়ার পরেও জিয়াউর রহমানের মন্ত্রিসভাতে তাদের অনেকে যোগ দিয়েছেন, অনেকে তো লন্ডন থেকে তাকে সহযোগিতা করেছেন, কাজে সবগুলো যে করে বন্দুকের মুখে গেছেন তা নয়, অথবা ব্রাজ মানে যাকে ধরুন তখন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন সানাউল হক, হ্যাঁ, তো এই সানাউল হক সাহেব তার আগে ভয়ে ওখানে থর হরি কম্পমান, আমার কীভাবে জবাব দেবো, এমনকি আবু সাইদ চৌধুরী যে উদ্ধৃতি দিয়েছেন তাতে বোঝা যায় যে সবাই বাধ্য হয়ে যাননি। এই যে দলের ভিতরের এই যে বিভক্তি বা দ্বিমত করা, এটাকে শুধু ষড়যন্ত্র না বলে আমি মনে করব যে গোটা 1971 সালের নেতৃত্বের অন্তর্গত যে অন্তর্বিরোধ সেটারও একটা প্রতিফল হিসেবে দেখতে হবে। আচ্ছা, এটা আপনার এই প্রেক্ষিতে আমি কিছু বলতে পারবো? জি, এটা দেখেন, এটা আপনি দেখেন মানে খুবই ইন্টারেস্টিং, এইগুলো অনেক ঘটনাই বের হয়ে আসবে। আপনি পুরা মুক্তি মানে বঙ্গবন্ধু তো মানে যুদ্ধের সময় অনুপস্থিত ছিলেন, এখন ওই সময় আপনার এই যে সরকার চালিয়েছে মেনলি আপনার তাজউদ্দিন সাহেব, তাই না? এখন তখন আপনি দেখা যাচ্ছে যে তাজউদ্দিন সাহেবের সঙ্গে কিন্তু আওয়ামী লীগেরই একটা অংশে দ্বন্দ্ব ছিল এবং সেটা মারাত্মক ধরনের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বগুলো নিয়েই কিন্তু পরবর্তীকালে যখন বাংলাদেশে তারা আসে এবং ওই জায়গাটায় কিন্তু আমার ধারণা হয়েছে যে শেখ সাহেব যে নেতৃত্বটা দেওয়ার কথা ছিল সেই নেতৃত্বটা তিনি কেন দেন নাই, দেওয়ার মতো তার যথেষ্ট যোগ্যতা আছে, যথেষ্ট শক্তি ছিল, সব কিছুই ছিল, কেন যে ওই ফাটলটা উনি বন্ধ করেন নাই, এইটা আমার কাছে একটাই মনে হয়েছে। এবং ওই ফাটলটা ধরে কিন্তু ফাটলটা আস্তে আস্তে বড় হয়েছে। তার প্রভাব কি 75-এ? তার প্রভাব আছে, অবশ্যই আছে। আপনি দেখেন আপনার যখন মানে ছাত্রলীগ ভেঙে গেল, ভেঙে যখন তারপরে জাসদ হলো, জাসদ হওয়ার পরে কি হলো, জাসদের ভূমিকাটা কি ছিল তখন, জাসদের ভূমিকা নিয়ে কথা অবশ্যই উঠতে পারে। তখন এইগুলো তো মানে আপনার মানে আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটেছে, তখন তো একটা বামপন্থীদের একটা মানে তখন তো একটা আন্ডারগ্রাউন্ড শক্তি তারা একটা ছিলই, তারপরে আবার এরা যুগ হয়েছে, যুগ হয়ে একটা পরিস্থিতিতে তো মানে ঘি ঢেলেছে, এই জিনিসগুলো তো ঘটেছে। কাজে এত সব জিনিস ঘটেছে ওই সময় যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে ওখানে আমার কাছে যেটা মনে হয়েছে শেখ সাহেব অনেক উদার মানুষ ছিলেন, তার যেটা যতটুকু কঠিন হওয়া উচিত ছিল ততটুকু কঠিন হতে পারেন নাই নিজের লোকের বিরুদ্ধে। কবির সাহেব, আমি 10 সেকেন্ড বলি, আমাদের দেশের একটা বিশুদ্ধ মিথ আছে, বেহুলা লক্ষীন্দরের মিথ, সেটাতে বলা হচ্ছে যে লক্ষীন্দরের জন্য যে বাসরঘর সদাগর সাহেব নির্মাণ করেছিলেন খুব নিশ্ছিদ্র ছিল, কিন্তু তাতে একটা ক্ষুদ্র সুতার মতো ছিদ্র ছিল যা দিয়ে তাকে যে দংশন করবে শাক এসছে, সেটা তার চোখে পড়েনি কেন? যে মিস্ত্রি ছিল সে একটা গালা দিয়ে ওটা লেগে দিয়েছে মানে ছিদ্র করে দিয়েছিল। আমি যে দেখি রাত্রেবেলা তখন সাপটা যখন আসে তখন একটা বেহুলাইটের পায়, তো ঘটনাটা এরকম হয়। অনেক সময় আপনি সবই দেখতে পান, আপনি বলেন জগৎ দেখতে পান কিন্তু যে চোখে সেই চোখে ধুলা পড়তে আপনি দেখতে পান না, এটা তো দুর্বলতা ছিলই। জি, ডক্টর মুন্তাসিমা, শেষ মন্তব্য। হ্যাঁ, মন্তব্য করার কি এখন এমন কোনো কিছু নেই যা হয়েছে আমাদের ইতিহাসের এটা অন্তর্গত, যেটা হয়েছে যে 75-এর যে ঘটনা এবং তার পরবর্তী যে বাংলাদেশ বেহাত হয়ে গেল, এখন আমাদের সামনে একটি আমাদের জেনারেশন, আমি অন্যদের কথা বলতে পারবো না, আমরা একটা চেষ্টাই করেছি যে সেই বেহাত বাংলাদেশকে কতটা পুনরুদ্ধার করা যায়, সম্পূর্ণ করা যাবে না, পরিস্থিতি বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে, সেই পুনরুদ্ধারে যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের সঙ্গে আমরা কাজ করব।
অতীতে ভুলভ্রান্তি অনেক আছে, সেগুলি থেকে বর্তমান নেতৃত্ব যারা দেশ চালাচ্ছেন তারা কতটা অনুধাবন করবেন সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। যেটা বললেন যে নেতৃত্বের ব্যাপার, নেতৃত্ব তখনই সঠিক হয় যখন পুরনো ভুলভ্রান্তি থেকে বঙ্গবন্ধু অনেকটা যখন ক্ষমতায় আসার আগে, ক্ষমতা বলতে আমি বলছি প্রধানমন্ত্রী হওয়ার আগে, অনেক কিছু উনিও পিছিয়েছিলেন, অনেক জায়গায় সমঝোতা করেছেন, অনেক জায়গায় এগিয়েছেন, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এখন কথা হচ্ছে আমাদের ইতিহাসের লক্ষ্যটাই হচ্ছে যে বর্তমান সরকার, বর্তমান নেতৃত্ব, বর্তমান প্রজন্মকে সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চায়, সে মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ যেতে হবে, এবং সেটি মধ্যে একমাত্র পারে আপনাদের প্রজন্ম, বর্তমান প্রজন্ম, আমাদের প্রজন্ম শেষ হয়ে গেছে, একসাথে যদি তারা আবার সেই লক্ষ্যের দিকে ছোটে তবেই বোধহয় সেই বেহাত বাংলাদেশকে উদ্ধার করা সম্ভব হবে। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।